अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा किछु तो होए छे, बोन ठीक नहीं। शिवराज तू एखाने? आमी तो रसाल के ओई पाशेर गलीर बाड़ीते ढुकते देखलाम, तोकेई डाकछिलो दादा दादा बोले। शिवराज टल, যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনই হয়েছে। এবার এই খেলায় আমার সব থেকে গুরুত্বপূর্ণ চালটা চালতে হবে। ডাক্তারবাবু, ইমার্জেন্সি, আমার মেয়ে আগুনে আটকে গেছিল, কোথাও আঘাত লাগেনি কিন্তু ধোঁয়াতে অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি আসুন। আমি চেষ্টা করছি, আপনি তাড়াতাড়ি আসুন। মা, মা, চোখ খোল মা।
দেখতে পাচ্ছিস? হ্যাঁ চোখ খোল, ঠিক আছিস তো? জল, হ্যাঁ জল। এই নে জল খা, এই নে নে, দেখি দেখি জল খা। কিচ্ছু হয়নি তোর, তুই ঠিক আছিস তো? জয় শ্রীরাম। বাবা, আমি ফুলিকে সবকিছু বলেছি। তুই এখানে বস, বস এখানে। রাসাল ঠিক আছে, তোকে আমি এখানে অন্য কারোর জন্য ডেকেছি। আয় দেখাচ্ছি, তুই বোনের খেয়াল রাখ, আমি আসছি। আয় আয় চল। এই মেয়েটা তার জীবন বাজি রেখে আমার রাসালের জীবন বাঁচিয়েছে ফুলে, কিন্তু ধোঁয়ার জন্য ও বেহুশ হয়ে গেছে, আর এই অবস্থায় ওর কাছে যাওয়াটা আমার উচিত নয়। তুই ওকে সাহায্য করে দে। দেখ, আমাদের গ্রামের মনে হচ্ছে না, তুই দেখেছিস আগে? জানি না কোন গ্রামের মেয়ে, কারো বোন কারো মেয়ে তো হবেই, খুবই ভালো মেয়ে, তাই রাসালকে বাঁচাতে গিয়েও নিজের জীবনের এত বড় ঝুঁকি নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। জানিস তুই আমরা কত চিন্তা করছিলাম, ওখানে কেন গেছিলিস? ডাক্তার বলেছে ধোঁয়াতে অসুস্থ হয়ে গেছিলি, তাই দু চার দিন ভাব নিতে হবে। আমি গরম জল পাঠিয়ে দিচ্ছি। আজ তুই যেভাবে পাশে থেকেছিস তার জন্য ধন্যবাদ। তুই এটা বলছিস, আমাদের এই যে বিয়ে হতে চলেছে সেই কারণে এটা সাহায্য নয়, একসাথে মিলে সব সমস্যার সমাধান করতে হয়। ঠিকই বলেছিস।